हरे কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়। আজকের বিষয় হচ্ছে যেসব ব্যক্তিরা তুলসী পাতা খায়, সকালে উঠে খালি পেটে তুলসী পাতা খায়, তুলসী পাতার রস করে খায়, তুলসী পাতা সর্দি কাশি হলে মধু দিয়ে ফুটিয়ে খায়, তারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখুন। এবং বাচ্চাদেরকে খাওয়ানো হয়, গাছ থেকে তুলে নিয়ে কচি পাতা চিবিয়ে খায়, তারা খবরদার ভিডিওটা এড়িয়ে যাবেন না। সকলে মিলে শুনুন ভিডিওটা। বৃন্দাবনে গিয়ে কখনো কোনো গাছে লতায় পাতায় ফুলে হাত দেবেন না, একদম হাত দেবেন না, স্পর্শ করবেন না। কেন? আমরা আকাচা কাপড়ে, বাসি কাপড়ে, ভাত খাওয়া কাপড়ে, মলমূত্র ত্যাগ করে এসে ভগবানকে স্পর্শ করি না, কোনো দেবদেবীকে স্পর্শ করি না, ঘরে ঢুকি না, তাই তো? মানে ঠাকুর ঘরে ঢুকি না। তাহলে এই সমস্ত গাছে ফুলেও হাত দেবেন না। বৃন্দাবনে প্রত্যেকটা লতা পাতা ফুল গাছ প্রত্যেকটা দেবদেবী। ভগবান যখন লীলা করতে বৃন্দাবনে এসেছেন তখন ভগবান একা আসেননি, রাধারানী একা আসেননি, সমস্ত দেবদেবীরাও এসেছে, এক একজনা এক এক রূপে। ওই বৃন্দাবনের প্রত্যেকটা গাছ এক একটা দেবতা, এক একটা দেবী। কাজেই তাদেরকে স্পর্শ করা কখনোই আমাদের উচিত নয়। মনে থাকবে? খুব ভালো করে মনে রাখবেন, দূর থেকে দেখবেন, প্রত্যেকটা গাছ লতা পাতাকে প্রণাম করবেন, তাদের সৌন্দর্য আপনারা আনন্দ উপভোগ করবেন, কিন্তু হাত দেবেন না। আর একটা কথা, তুলসী মহারানী হল বিষ্ণু প্রেয়সী, কারণ তুলসী মহারানী ভগবান কৃষ্ণর সেবা করেন, ভগবান বিষ্ণুর সেবা করেন। আমাদের সেবা তুলসী মহারানী করেন না, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। ভগবানের সেবা করেন তুলসী মহারানী, ভগবানের ভোগে দেন, ভোগে যান তুলসী মহারানী, তারপরে ভগবান সেবা গ্রহণ করেন। কাজেই ভগবানের ব্যবহারের জন্য তুলসী মহারানী, আমাদের ব্যবহারের জন্য নয়। যারা সরাসরি গাছ থেকে পাতা তুলে খেয়ে নেন তারা খুব ভালো করে মন দিয়ে শুনুন, আজ থেকে সাবধান হয়ে যান, খবরদার ভুল করেও এই কাজগুলি করবেন না। তাহলে কি করবেন, তাহলে কি করবেন? খাবার আগে এক কাজ করবেন, যদি সরাসরি তুলসী মহারানীকে গাছ থেকে তুলে কেউ খান তাহলে তারা 1 বছর 2 বছর 3 বছর নয়, 1000 বছর পর্যন্ত নরকে যান। ভালো করে শুনুন কথাগুলো। যারা সরাসরি গাছ থেকে তুলসী পাতা তুলে চিবিয়ে খেয়ে নেন তারা 1000 বছর পর্যন্ত নরক ঘাটেন, নরকগামী হতে হয় তাদেরকে। কাজে খুব সাবধান, আমার বাবাদেরকে বলছি, এই ভুলগুলো কিন্তু বাবারা বেশি করে। আর মায়েদেরকেও বলছি, শিশু ঠান্ডা লেগেছে গাছ থেকে তুলসী পাতা তুলে নিয়েই সরাসরি আগুনে ফুটিয়ে বাচ্চাকে খাইয়ে দিল, এটা কখনো ঠিক নয়। এবার কি করবেন? তাহলে পাতা তুলবেন, পাতা ধুয়ে নেবেন। আপনার যদি 100টা পাতা লাগে বা একটা, কি করবেন? গোবিন্দর প্রসাদে আগে দেবেন, গোবিন্দকে থালাই করে আগে ভোগ লাগাবেন, তারপরে প্রসাদ হয়ে যাবে, সেই পাতা নিয়ে আপনারা তখন খেতে পারেন, এতে কোনো দোষ হবে না, আপনারা পাপের ভাগী হবেন না। মনে থাকবে, এইভাবে খেতে পারেন। মা তুলসী আমাদের জন্য নয়, জানবেন, মা তুলসী ভগবানের জন্য, আমরা প্রসাদ স্বরূপ পাবো। যেহেতু মা তুলসী মহারানীর লাখো গুণ আছে, অনেক গুণ আছে, মা তুলসী মহারানীকে নিয়ে নানান ওষুধ তৈরি হয়,
কাজেই মা তুলসীকে সরাসরি আমরা এইভাবে গ্রহণ করব না। এবার বলবেন একটা কথা, যে ওষুধে যে দেয়া থাকে তাতে দোষ নেই, সরাসরি তো আপনারা পাতাটা ওষুধে খাচ্ছেন না, আপনারা সেটা ওষুধ স্বরূপ খাচ্ছেন, আর আপনাদের শরীর খারাপের জন্য খাচ্ছেন। এমনি এমনি শুধু শুধু তো খাচ্ছেন না, ভগবান দেখতেই পাচ্ছেন। তুলসী খেলে ক্যান্সারজনিত রোগও ভালো হয়ে যায়, স্মৃতিশক্তি খুব ভালো হয় যদি তুলসী খাওয়া হয়। অনেক দিনের সর্দি কাশি তুলসী রস করে মধু দিয়ে ফুটিয়ে খেলে ভালো হয়ে যায়। আমি অনেক ছেলে মেয়েদের দেখেছি, মানে অনেক ছেলেদের, আমার অনেক বাবাদেরকে দেখেছি, আমি ছোট থাকতেও দেখেছি, তখন তো আমি জানতাম না, অনেক বেটা ছেলেরা সকালে কি করত, ওই মাঠে গিয়ে মলমূত্র ত্যাগ করে এসে দান মেজে মুখ ধুয়ে সরাসরি তুলসী গাছ থেকে পাতা তুলে নিয়ে পান চিবানোর মতো চিবাতে লাগতো, চিবিয়ে খেয়ে জল খেয়ে নিত, তুলসী পাতা এইভাবে করে খেয়ে নিত। কিন্তু দুঃখের বিষয়, তখন ওই মা ঠাম্মারা তাকিয়ে দেখতো, কারণ তাদের তো শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নেই, নিজেরা ওই ছেলেকে শিখাতে পারেনি বলেই তো ওইভাবে পান চিবানোর মতো তুলসী পাতা তুলে নিয়ে চিবাত, কারণ ওগুলো তো মায়ের কাছে, বাবার কাছে, ঠাকমার কাছে তো জ্ঞানটা পায়নি। আমি কিন্তু দেখেছি এটা, তো এই ভুলগুলো যেন কখনো করবেন না, ভগবানকে ভোগ লাগাবেন, তারপরে আপনারা খালি পেটে খান, ভরা পেটে খান, কিছু সঙ্গে খান। এমনিতে বলছে তুলসী মহারানীকে চিবিয়ে খেতে নেই, জল দিয়ে গিলে খেতে হবে, না হয় ট্যাবলেটের মতো করে নিয়ে গলায় দিয়ে জল দিয়ে খেতে হবে, না হয় প্রসাদের সঙ্গে খেতে হবে, সরাসরি চিবিয়ে তুলসী মহারানীকে খেতে নেই, এটা মহাপাপ হয়। তাহলে আজ থেকে তুলসী পাতা খাবার নিয়ম সেগুলো বলে দিলাম, ঠিক এই নিয়মেই খাবেন, আর প্রসাদ স্বরূপ আরও ভালো কাজ পাবেন, ভগবানের আশীর্বাদ পাবেন সঙ্গে। যারা মানবেন মানবেন, যারা মানবেন না মানবেন না, আমার কিছু করার নেই, শাস্ত্রতে যেটা আছে সেটাই আমি তুলে ধরলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।